আচ্ছা আজকে হচ্ছে আমরা এই যে আমাদের কৌণিক গতি বা গতির যে ব্যাপারটা আছে এটা সবচেয়ে কঠিন যে টপিকটা আছে যেটা আসলেই আপনাকে ভালো মতো বুঝতে হবে যেটা থেকে অ্যানসার করতে হলে অবশ্যই একটু মাথায় রাখতে হবে সেই ব্যাপারটা হচ্ছে আমাদের জনতার ঠামক তো এই টপিকটা আমরা শুরু করব আমরা কৌণিক গতির গতদিনে হচ্ছে আমরা কৌণিক 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 স্মরণ বেগ এবং এই রিলেটেড আসলে আমরা পড়ছিলাম যে বেসিক গুলো আমাদের মেনলি এমসি কিউর জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় যে পরীক্ষায় আপনি দিবেন এমসি কিউ রিলেটেড ঘটনার জন্য এটা খুব বেশি লাগে আর আমরা আজকে যেই টপিকটা বলবো জড়তার ঠামক সেটা আপনার শুধুমাত্র এমসিকিউ না সেটা কিন্তু সৃজনশীলের জন্য বেশ ইম্পর্টেন্ট কারণ এই রিলেটেড কাহিনীগুলো আপনার খুব বেশি দরকার হবে সো একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন জড়তার ভ্রামক টপিকটা আমরা জিনিসটা একদম ডিপ থেকেও শিখার চেষ্টা করব অর্থাৎ যেগুলো নর্মাল কনসেপ্ট আছে এর বাইরেও আমরা কিছু কনসেপ্ট একটু শিখব সো একটু খেয়াল করবেন চলে আসি আমরা আমাদের আজকের টপিক জড়তার ভ্রমকের মধ্যে জড়তার ভ্রামক জড়তার ভ্রমক ইংলিশটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া মোমেন্ট অফ ইনারশিয়া আচ্ছা এই জড়তার ভমক টপিকটা ভালো করে শিখার জন্য আমাদেরকে প্রথমত যেই টপিকটা জানতে হবে সেটা হচ্ছে জড়তা জিনিসটা একটু খেয়াল করুন জড়তা আচ্ছা আমরা সবাই একদম ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা জড়তা টপিকটা পড়ে আসছিলাম এই নিউটোনিয়ান বলবিদ্যা এর ক্ষেত্রে ফার্স্ট ক্লাসে জড়তা জড়তা হচ্ছে কোন বস্তুর কোন বস্তুর নিজ অবস্থানে নিজ অবস্থানে অবস্থা বজায় রাখার বজায় রাখার প্রবণতা বজায় রাখার প্রবণতা অর্থাৎ জড়তা জিনিসটা কি কোন একটা বস্তু যখন নিজেকে নিজ একটা অবস্থাতে থেকে যেতে চাই সেটাকে আমরা বলি হচ্ছে জড়তা যেমন আমরা দুই প্রকার জড়তা পড়ছিলাম একটা হচ্ছে স্থিতি জড়তা ছিল আমাদের আরেকটা ছিল আমাদের গতিও জড়তা যে স্থিতি জড়তা কি ছিল স্থিতি জড়তা ছিল বস্তুটা যদি স্থির থাকে বস্তুটা যদি দাঁড়ায় থাকে তাহলে ও আজীবন দাঁড়ায় থাকতে চাই আর একটা বস্তু যদি গতিশীল অবস্থা থাকে তো হলেও আর কি থাকতে চায় গতিশীল থাকতে চায় যেমন হচ্ছে আপনি যদি কোনো একটা বস্তুকে নাড়াইতে চান নাড়াইতে চান তাহলে অবশ্যই আপনাকে বল দিতে হয় সো এই বস্তুটা তো নর্মালি স্থির থাকতে চাচ্ছে আপনি যখন বল দিতে নিবেন তখনও স্থির থাকতে চাইবে কিন্তু থাকতে চাওয়ার পরও আপনার বলের কারণে হয়তো ও মুভ করবে কিন্তু বস্তুটা যদি অনেক বেশি বড় হয় বস্তুটা যদি অনেক বেশি বড় হয় তাহলে কিন্তু আমরা অল্প পরিমাণ বল দিয়ে বস্তুটাকে নাড়াইতে পারি না দ্যাট ইজ বস্তুটা নিজ অবস্থায় কি থাকতে চাচ্ছে স্থিরই থাকতে চাচ্ছে সেম ঘটনা আপনি যদি একটা গাড়ি চলতেছে মনে করেন যেমন একটা মনে করেন এই ট্রাকটা যখন গতি জড়তা বলতেছিলাম জড়তা জিনিসটা আসলে বুঝছেন সবাই সিম্পল জড়তা মানে নিজ অবস্থাটা থাকতে চল প্রবণতা যে স্থির থাকে ও স্থির থাকতে চায় যে স্থির থাকে সে আজীবন কি থাকতে চায় স্থির থাকতে চায় এটা নাম স্থিতি জড়তা যে গতিশীল আছে সে গতিশীল থাকতে চায় গতিশীল থাকতে চায় এটাকে আমরা বলি গতি জড়তা গতি জড়তা সো এই দুই প্রকার জড়তা কিন্তু আমাদের আছে একটা স্থিতি জড়তা একটা গতি জড়তা এখন এই যে জড়তাটা এটা বেশি কম হয় কখন আমরা পড়াইছি এটা যে জড়তা জিনিসটা পুরোপুরি নির্ভর করে জড়তা জিনিসটা পুরোপুরি নির্ভর করে বস্তুর ভরের উপর কিসের উপর বস্তুর ভরের উপর উপর নির্ভরশীল নির্ভরশীল অর্থাৎ একটা বস্তু নিজ অবস্থানে তত বেশি থাকতে চাইবে যত ওর ভরটা বেশি হবে ওর ভর যত বেশি হবে ওর তত বেশি নিজ অবস্থানে থাকতে চাইবে যেমন আপনি সিম্পল একটা উদাহরণ চিন্তা করেন আমাদের কাছে মনে করেন যে কোনো একটা বস্তু আছে যার ভরটা এক কেজি এবং আমি আরেকটা বস্তু নিলাম যার ভরটা হচ্ছে একশো কেজি এখন আপনি দুইজনকেই নাড়ানোর চেষ্টা করলেন তাহলে এক কেজি যে বস্তুটা আছে ওর উপর আপনি যখন বলটা প্রয়োগ করলেন সাথে সাথেই দেখা যাবে ও নড়া শুরু করছে তাহলে ও নিজ অবস্থানটাকে বজায় রাখতে পারে না ও স্থির থাকতে পারে না কেন কারণ ওর ভরটা কম কিন্তু সেম একশো কেজি ভরের একটা বস্তুকে আপনি নিজেও চিন্তা করেন আপনি নিজে যখন একশো কেজি ভরের একটা বস্তুকে বল প্রয়োগ করবেন ও আসলে কোনোভাবেই নড়বে না দ্যাট ওর ভর যত বেশি হচ্ছে ওর ভর যত বেশি হচ্ছে ওর নিজ অবস্থানে থাকতে চাওয়ার প্রবণতাটা বেশি হচ্ছে এই জন্য একটা কথা বলা হয় যে জড়তার পরিমাপক হচ্ছে বস্তুর ভর অর্থাৎ বস্তুর ভর যত বেশি হবে বস্তুর জড়তা বস্তুর জড়তা বেশি হবে আমি সিম্পল একটা কথা বলি সেটা আসলে বস্তুর জড়তা যে কথা ভর সেই কথা কেন জড়তা মানেই বস্তুর ভর বলা হয় কেন এই কথাটা বলা হয় কারণ যে বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি কারণ ভর জিনিসটাই বস্তুর মধ্যে কিসের জন্ম দিয়েছে মধ্যে কিসের জন্ম দিচ্ছে জড়তাটার জন্ম দিছে এই জন্য আমরা বলি জড়তাটাই হচ্ছে বস্তুর কি এখন এই যে জড়তাটা আমরা শিখলাম এই যে জড়তাটা আমরা শিখলাম এই জড়তাটাকে আমরা বলি হচ্ছে ওর রৈখিক জড়তা কারণ এখানে আমরা এখানে আমরা এখানে আমরা ওকে রৈখিক গতি দিতে যাচ্ছি কি গতি দিতে যাচ্ছি আপনি নিজে দেখেন না এই যে জড়তাটা দেখতেছে ওকে এখানে আমরা কি গতি দিতে যাচ্ছি রৈখিক একটা গতি দিতে যাচ্ছি এই জন্য এই জড়তার নাম আমরা কি জড়তা বলতেছি রৈখিক জড়তা বলতেছি অর্থাৎ রৈখিক জড়তা জিনিসটা কি রৈখিক জড়তা মানে হচ্ছে সিম্পল কথা আমরা যে জড়তাটা শিখছি সেটাই রৈখিক জড়তা সো আপনি বুঝতে পারতেছেন রৈখিক জড়তা কার উপর নির্ভর করে রৈখিক জড়তা নির্ভর করে নির্ভর করে বস্তুর ভরের উপর শুধু ভরের উপর নির্ভর করে ভরের উপর নির্ভর শুধু ভরের উপর নির্ভর করে এই রৈখিক জড়তা শুধু ভরের উপর নির্ভর করে সো এখন আমরা শিখতে চাচ্ছি রৈখিক জড়তা না আমরা শিখতে চাচ্ছি কৌণিক জড়তা অর্থাৎ এবার বস্তুটাকে আমরা ঘুরানোর চেষ্টা করবো এবার আমরা শিখবো কি জড়তা এবার আমরা শিখবো কৌণিক জড়তা কৌণিক জড়তা অর্থাৎ বস্তুকে যখন আমরা কি করতে চাইবো ঘুরাতে চাইবো স্থির থাকতে চাওয়ার প্রবণতা বেশি হবে নাকি কম হবে সেটা আমরা শিখবো কি জড়তার মাধ্যমে কৌণিক জড়তার মাধ্যমে সেটাকে আমরা শিখবো কিসের মাধ্যমে কৌণিক জড়তার মাধ্যমে এই কৌণিক জড়তা দ্যাট ইজ কৌণিক গতির সময় নিজ অবস্থানে থাকতে চাওয়ার প্রবণতা সেটাকে আমরা বলি হচ্ছে জড়তার ভাব জড়তার ভ্রামক কোন এক জায়গায় যখন ভ্রামক ওয়ার্ডটা কোন এক জায়গায় যখন ভ্রামক ওয়ার্ডটা ইউজ হয় কোন এক জায়গায় যখন ভ্রামক ওয়ার্ডটা ইউজ হয় তখন আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে ভ্রামক ওয়ার্ডটা ইউজ হয় বস্তুর ঘূর্ণনের সাথে রিলেটেড থাকার সময় তখন বস্তু যখন ঘুরতে চায় তখন এই ভ্রামক ওয়ার্ডটা কি হয় মেনলি ইউজ হয় সো জড়তার ভ্রমক মানে আপনারা সবাই আসলে বুঝে গেছেন যে জড়তার ভ্রমক মানে বস্তুর কৌণিক জড়তা অর্থাৎ বস্তু যখন ঘুরতে নিবে ঘুরার ক্ষেত্রে যখন জড়তা ঘূর্ণনের ক্ষেত্রে জড়তা সেটার নাম হচ্ছে জড়তার ঘূর্ণনের ক্ষেত্রে যে জড়তা সেটাকে বলি জড়তা ভ্রমক এখন এই যে জড়তার ভ্রমকটা আছে এই যে জড়তার ভ্রমকটা আছে এটা কিন্তু আমাদের দুইটা বিষয়ের উপর নির্ভর করে কিভাবে একটা উদাহরণ দেখাও জাস্ট আমরা মনে করো আমার কাছে যেকোনো একটা দরজা আছে ঠিক আছে আমার দরজাটা আমরা সবাই জানি দরজা সবসময় ওর একটা খিলের চারপাশে ঘুরে এই যে দরজার একটা খিল আছে এটা দরজার যেটা দেয়ালের সাথে লাগানো থাকে সেটাকে আমরা দরজার খিল সাপোজ সো এই 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 যে 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 আমাদের দরজা এই দরজার এই দরজাটা একটু চিন্তা করেন তো আমাদের তো এই পাশে দেয়াল থাকে নাই আমাদের এই পাশে দেয়াল থাকে এই পাশে দেয়াল থাকে ঠিক আছে এই জন্য আমরা মানে দরজাটাকে পুরোপুরি ঘুরাইতে পারি দরজাটাকে খুললে ও কিন্তু দরজাকে তাতে গতি দেখায় ঠিক আছে এটাকে ওর অক্ষ এই দরজাটা এই বরাবর চাইলে কি করতে পারবে ঘুরতে পারবে যেমন আপনারা অনেকে শপিং মল টলের মধ্যে দেখবেন এরকম রিভলভিং টাইপের দরজা আছে যেটা ঘুরতে থাকে এরকম ঘুরতে ঘুরতে চলে দরজা দ্যাট ইজ একটা দরজা ওর এটা হচ্ছে অক্ষ এখন আমরা প্রথমত দরজা চিন্তা করলাম একটা দরজা চিন্তা করলাম এই দরজাটা প্রথম কাঠের দরজা তার ওজন ওর কম আবার একটা দরজাতে চিন্তা করুন নাও কাঠের দরজা না লোহার দরজা ও কিসের দরজা ও হচ্ছে লোহার দরজা তাহলে যদি লোহার দরজা হয় তাহলে আপনি সিম্পল কথা বুঝতে পারতেছেন ওর ভরটা এবার কি হবে ওর ভরটা বেশি হবে কাঠের দরজা হালকা আর ওর লোহার দরজাটা ভারী এবার আপনি দুইটা দরজাকেই মুভ করার ট্রাই অর্থাৎ বল প্রয়োগ করে মুভ করার ট্রাই করুন অর্থাৎ ওকে ঘোরানোর ট্রাই করুন এবার আপনি চিন্তা করুন কাঠের দরজা যেটা হালকা ওইটা আপনি খুব ইজিলি খুলতে পারবেন অর্থাৎ এটাকে খুব ইজিলি মুভ করানো যাবে ইজিলি মুভ করানো যাবে করানো যাবে কিন্তু সেম আকৃতির কিন্তু ভর বেশি এটাকে মুভ করাতে কষ্ট বেশি হবে মুভ করাতে কষ্ট হবে মুভ করাতে কষ্ট হবে তাহলে ব্যাপারটা কি আসতে চাই যেটার ভর কম সেটাকে ইজিলি মুভ করানো যায় দ্যাট ইস ওর নিজ অবস্থানে থাকতে চাওয়ার প্রবণতাটা কম যার ভর বেশি তাকে মুভ করাতে কষ্ট হচ্ছে বেশি ভর বেশি হইলে জড়তা বেশি হচ্ছে এই জন্য মুভ করাতে কষ্ট বেশি হচ্ছে দ্যাট ইজ আমরা বুঝলাম কৌণিক গতির ক্ষেত্রেও কৌণিক গতির যে জড়তা আছে কৌণিক গতির যে জড়তা সেটাও ভরের উপর নির্ভরশীল জড়তা সেটাও কৃষির উপর নির্ভরশীল ভরের উপর নির্ভরশীল অর্থাৎ ভর বেশি হলে জড়তা বেশি হয় ভর কম হলে জড়তা কম হয় সো কৌণিক গতির জড়তাটাও ভরের উপর নির্ভরশীল কৌণিক গতিতে স্থির থাকার প্রবণতাটাও কিসের উপর নির্ভরশীল ভরের উপর নির্ভরশীল প্রথম কথা পরের কথা এবার আপনি আপনার বাসায় যে আছে বাসায় যে আছে সেটা পরে এই এক্সপেরিমেন্টটা খুব সুন্দর ভাবে করতে পারে সে এক্সপেরিমেন্টটা কি সে এক্সপেরিমেন্টটা হচ্ছে আপনার কাছে যে কোনো একটা দরজা আছে আপনার বাসায় কাঠে দরজা আছে सपोज কাঠে দরজা হোক যে কোন দরজায় দরজা আছে আপনি এই দরজাটাকে একবার একদমর খিলের কাছাকাছি বল প্রয়োগ করে খোলার চেষ্টা করলেন এই জায়গায় বল প্রয়োগ করে খোলার চেষ্টা করলেন আরেকবার ওকে একদম সাইডে এই জায়গায় বল প্রয়োগ করে খোলার চেষ্টা করুন সবাই একটু ট্রাই করে দেখবেন তাহলে ব্যাপারটা কি আসবে দেখবেন দেখবেন আচ্ছা যখন বল প্রয়োগ করে আপনি দরজাটা খোলার চেষ্টা করতেছেন এই পাশে বল প্রয়োগ করে যখন আপনি দরজাটাকে খোলার চেষ্টা করতেছেন তখন দেখেন কষ্ট বেশি হচ্ছে ও ঘুরতে যাচ্ছে না ঠিক ও ঘুরতে যাচ্ছে না কোন আপনি যখন এই জায়গায় বল প্রয়োগ করে খুলার চেষ্টা করবেন দেখবেন ও খুব ইজিলি খুলে যাচ্ছে আমরা বল প্রয়োগলা দেখব না হালকা ধাক্কা দিলে মুভ করা শুরু করছে তো এই জায়গায় আপনি হালকা ধাক্কা দিলে তখন মুভ করতে যাচ্ছে অর্থাৎ অর্থাৎ এই ক্ষেত্রে এই যে প্রথম ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব একরকম আবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের অক্ষ থেকে দূরত্বটা ভিন্ন রকম অক্ষ থেকে এই জায়গায় দেখেন না অক্ষ থেকে এই অক্ষটা থেকে এই ক্ষেত্রে দূরত্বটা একরকম কিন্তু অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটা একটু অন্যরকম কি আসতে স্যার যে অক্ষ থেকে দূরত্ব যখন ভিন্ন ভিন্ন হচ্ছে তখনও ওর মধ্যে একটা জড়তা ক্রিয়েট হচ্ছে দেখেন এই ক্ষেত্র জড়তাটা কম আসতেছে কারণ আপনি ধাক্কা দিলে খুলে যাচ্ছে তা আপনি যখন এই জায়গায় বল দিচ্ছেন ও স্থির থাকতে চাওয়ার প্রবণতাটা দেখাচ্ছে দ্যাট ইজ আমরা বুঝলাম কৌণিক গতিতে কৌণিক গতির যে জড়তাটা আছে সেটা শুধুই ভর না শুধুই ভর না কৌণিক গতির জড়তাটা কৌণিক গতির জড়তাটা অক্ষ থেকে দূরত্বের উপরও নির্ভর করে অক্ষ থেকে দূরত্বের উপর নির্ভর করে উপর

জড়তা বা যেটাকে আমরা বলতেছিলাম কি জড়তার ভামক সে আসলে পয়টা বিষয়ের উপর নির্ভর করে দুইটা বিষয়ের উপর নির্ভর করে সো জড়তার ভামক বা কৌণিক গতির জড়তা জড়তার ভামক দুটি বিষয়ের উপর নির্ভরশীল একটা হচ্ছে ওই বস্তুটার ভরের উপর নির্ভরশীল আরেকটা জিনিস হচ্ছে অক্ষ থেকে দূরত্বের উপর নির্ভরশীল অক্ষ থেকে দূরত্বের উপর নির্ভরশীল এবার একটু চিন্তা করুন এটা তো জড়তার ভ্রম কৌণিক গতি জড়তা রৈখিক গতির জড়তা শুধু এবং শুধুমাত্র কিসের উপর নির্ভরশীল ছিল বস্তুর ভরের উপর জড়তা শুধু রৈখিক গতির জড়তা শুধু ভরের উপর নির্ভরশীল ছিল কৌণিক গতির জড়তা জিনিসের নির্ভরশীল একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে অক্ষ থেকে দূরত্ব একটা ভর আর একটা কি অক্ষ থেকে দূরত্ব এবার আমরা যে কোনো একটা অক্ষ চিন্তা করলাম এবং এই জায়গায় একটা ভর চিন্তা করলাম এই একটা ভর চিন্তা করলাম যার ভরটা হচ্ছে এম অক্ষ থেকে ওর যে ডিসটেন্সটা আছে এই যে ডিসটেন্সটা আছে এটাকে আমরা মনে করি নাম অক্ষ থেকে দূরত্বটাকে কি মনে করেন আর লম্ব দূরত্বটাকে আমরা কি মনে করেন তো জড়তার ভাবকের সংজ্ঞা বলা হয় জড়তার ভাবকের সংজ্ঞা বলা হয় যেহেতু দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট একটা হচ্ছে ভর আর হচ্ছে অক্ষ থেকে দূরত্ব এই দুইটা জিনিসের উপর নির্ভরশীল সো জড়তার ভাবকের সংজ্ঞা বলা হয় জড়তার ভাবকের সংজ্ঞা বলা হয় ভর ইনটু অক্ষ থেকে দূরত্বের যে বর্গ আছে এই দুইটার গুণফলকে আমরা কি বলি জড়তার ভাবক কোন বস্তুর ভর ও অক্ষ থেকে দূরত্বের স্কয়ার বর্গের যে গুণ ফলটা আছে সেটাকে আমরা বলি জড়তার ভ্রামক এটা হচ্ছে জড়তার ভ্রমকের মেইন সংজ্ঞা যে কোনো একটা বস্তুর ভর ও অক্ষ থেকে যে দূরত্ব আছে সেই দূরত্বের বর্গ এদের গুণফলকে আমরা কি বলতেছি জড়তার সো সুন্দর মতো জড়তার ভ্রামক আই

এবার একটু চিন্তা করুন এবার একটু চিন্তা করুন সেটা আচ্ছা এই জায়গায় যে ভরটা আমরা চিন্তা করছি সেই ভরটাকে আমরা একটা নাম দি সেটা বলা হয় বিন্দু ভর বিন্দু ভর কেন বিন্দু বলতেছি কারণ অক্ষ থেকে ওর সবগুলা বিন্দুর দূরত্ব আসলে একই কারণ ওর ভরটা ছড়ানো ছিটানো অবস্থায় নাই যেমন আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝে যাবেন ধরুন এই যে আমার কাছে এবার অক্ষ আছে এবার আমার কাছে র‍্যান্ডম যে আকৃতির একটা বস্তু আছে তাহলে অক্ষ থেকে এবার এই বস্তুটার বিভিন্ন বিন্দুর দূরত্বটা কি রকম দেখেন তো বিভিন্ন রকম তো এই ক্ষেত্রে কি এই প্রবলেমটা সম্মুখীন হয়েছিলাম আমরা এই ক্ষেত্রে এই প্রবলেমটা সম্মুখীন আমরা হই নাই কারণ এবার অক্ষ থেকে দূরত্ব কয়টাই ছিল একটা আ আপনি সুন্দর কথা আই কোটাই মানে স্কোয়ার লিখে ফেলছেন ভরের তো দূরত্ব কিন্তু এই ক্ষেত্রে যখন অক্ষ থেকে দূরত্বগুলো ভিন্ন 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 আসতেছে যেমন একটা দূরত্বে এটা আসতেছে একটা দূরত্ব এটা আসতেছে একটা দূরত্ব এটা আসবে একটা দূরত্ব বিভিন্ন বিন্দুর বিভিন্ন রকম দূরত্ব আসবে তখন আমরা কি করব। তখন আমরা যে ব্যাপারটা করবো সেটা হচ্ছে আমরা এই বস্তুটা যার পুরোপুরি ছড়ানো ছিটানো অবস্থায় আছে ওর প্রত্যেকটা কণার যেমন এই কন্যাটার নাম দিলাম এম ওয়ান ভরের এই কণাটার নাম দিলাম এম টু ভরের এই কনাটার নাম দিলাম এম থ্রি ভরের এই কণাটার নাম দিলাম এম ফোর ভরের এই প্রত্যেকটা ভরের দূরত্ব নিলাম আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর এবার এই প্রত্যেকটা কণার জন্য আমরা জড়তার স্কোয়ার এই কণার জন্য আসবে এম টু আর টু স্কোয়ার এই কণার জন্য আসবে এম থ্রি আর থ্রি স্কোয়ার এই কণার জন্য আসবে এম ফোর আর ফোর স্কোয়ার সো এরকম প্রত্যেকটা কণার জন্য আলাদা আলাদা করে জড়তার ভঙ্গ বের করলাম এই জায়গাটা আমি চারটা দেখাইছি জাস্ট এই বস্তুটা কি জাস্ট চারটা কণা দিয়ে তৈরি না এই জায়গায় অনেক 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 কোনা অনেক অনেক কণা আছে সে এরকম যতগুলা কোনা আছে সবগুলার জড়তার ভমক নিব আমরা সবগুলার জড়তার ভমক নিব আমরা আর থ্রি স্কোয়ার এরকম করে ডট 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 দিয়ে এন এন আর এন স্কোয়ার সবগুলার জড়তার ভ্রমক নিয়ে যদি আমরা যোগ করি সবগুলার জড়তার ভ্রমক নিয়ে যদি আমরা যোগ করি তখন আমরা পুরো বস্তুটার জড়তার ভ্রমক পাবো তখন আমরা কি পাবো পুরো বস্তুটার জড়তার ভ্রামকটা পাব সো এই জড়তার ভ্রামকের আরেকটা সংজ্ঞা এটা অর্থাৎ জড়তার ভ্রামক আমরা যখন একটা নির্দিষ্ট বিন্দুর জন্য নির্ণয় করি তখন সেটা খুবই সিম্পল এম আর স্কোয়ার কিন্তু যখন আমরা এরকম টাইপের একটা বস্তু যে অনেক ছড়ানো ছিটানো আছে যেমন আমাদের দরজা এই দরজাটা অনেক ছড়ানো ছিটানো আছে এর ক্ষেত্রে যখন জড়তার ভ্রমক বের করবো তখন বের করার টেকনিক কি তখন যতগুলা বিন্দু আছে সকলের আলাদা আলাদা করে জড়তার ভ্রমক বের করে যোগ করতে হয় সকলের জড়তার ভাবটা বের করে কি করতে হয় যোগ করতে হয় পুরো বস্তুটার জড়তার ভাব এখন সংজ্ঞাটা বলি কি এই জন্য জড়তার কি যে কোন বস্তুর কোন বস্তুর প্রতিটি বিন্দুর ভর প্রতিটি বিন্দুর ভর বিন্দুর ভর ও অক্ষ থেকে দূরত্বের গুণ বর্গের ও অক্ষ থেকে দূরত্বের বর্গের অক্ষ থেকে দূরত্বের বর্গের কি করছি দেখেন তো এই ভর এবং অক্ষ থেকে দূরত্বের বর্গের কি করছি গুণ ফল গুণ ফলের গুণ ফলের এই গুণ ফলের যতগুলা ভর ছিল সবগুলা ভর কিন্তু দূরত্বের বর্গ করছি এরপর সবগুলোকে কি করছি একসাথে দেখে যোগ সে দূরত্বের বর্গের গুণ ফলের সমষ্টিকে সমষ্টিকে ওই বস্তুর জড়তার তর করে ওই বস্তুর জড়াতর্ভক জড়াতার ভ্রমক বলে এখন অনেকের কাছে মাথায় আসবে যে আমরা তো এই জায়গার মধ্যে এতগুলা কণা কেমনে যোগ করব এরকম যখন অনেক বেশি অ্যামাউন্টের কণা যোগ করার দরকার পড়ে তখন আমরা একটা সিম্পল টেকনিক খাটে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সো এগুলো আসলে ইন্টিগ্রেশন করে কি করতে হয় এগুলো আসলে ইন্টিগ্রেশন করে বের করতে হয় এরকম যারা একটু ছড়ানো ছিটানো বস্তু আছে যারা একটু ছড়ানো ছিটানো বস্তু আছে ওদের ক্ষেত্রে জড়তার ভাবন বের করার জন্য সবগুলো জিনিস যোগ করতে হয় না এই যোগের কাজটা আমরা কার মাধ্যমে করি যোগের কাজটা আমরা করি ইন্টিগ্রেশনের মাধ্যমে কিসের মাধ্যমে করবো ইন্টিগ্রেশনের মাধ্যমে সো এটা আমাদের বেসিকটা আর এটা হচ্ছে ওই যে বললাম একটা দূরত্ব আছে জাস্ট আর একটা দূরত্ব সো এটা ক্ষেত্রে আই টু টাইম এবার এবার আমরা একটা নতুন জিনিস শিখি সেটা কি এই যে ভরগুলা ছড়ানো ছিটানো অবস্থায় ছিল এই যে ভরগুলা ছড়ানো ছিটানো অবস্থায় ছিল এই সবগুলা ভরকে আমরা কি করলাম যেমন মনে করেন আপনার কাছে যে কোনো একটা বস্তু এরকম করেছিল মনে করেন আটা এরকম করেছিল আপনি যখন চারপাশ থেকে আটার উপর চাপ দিয়ে এই আটাটাকে মনে করেন একদম ছোট একটা বিন্দুতে কনভার্ট করে ফেলছে তাহলে কি হয়েছে তাহলে কি হয়েছে এই আটা যখন ছড়ানো ছিলানো ছিল তখন ওর ভরটা এম হিলে এখনো এই কণাটার ভর কি আছে এম অর্থাৎ আমরা কি করতেছি আমরা এই জায়গায় যে বস্তুটা আছে ওকে ওকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করতেছি এক বিন্দুতে কি করতেছি কেন্দ্রীভূত এক বিন্দুতে কেন্দ্রীভূত করতেছি অর্থাৎ কোন একটা বস্তুর সকল ভরকে আমরা একটা বিন্দুতে কেন্দ্রীভূত করতেছি কি করব আমরা এবার এই কেন্দ্রীভূত করে কেন্দ্রীভূত করে এবার আমরা ওকে অক্ষ থেকে বিভিন্ন দূরত্বে রাখবো যেমন মনে একবার একে এখানে রাখছি একবার এখানে রাখছি একবার এখানে রাখছি এই যে অক্ষ থেকে বিভিন্ন দূরত্ব আছে দেখেন এক এক বার এক এক দূরত্বে রাখি আমরা টেস্ট করতেছি বিভিন্ন দূরত্ব রেখে আমরা কি করতেছি ওকে টেস্ট করতেছি কি টেস্ট করতেছি আমরা দেখতে চাচ্ছি ওর যে ভরটা আছে এটা অক্ষ থেকে বিভিন্ন দূরত্বে যখন রাখবো তখন এই বিন্দুর জন্য একটা জড়তার ভাব বের হবে এম আর স্কোয়ার এই বিন্দুর জন্য ভর সেম কিন্তু দূরত্বটা চেঞ্জ হয়ে যাবে আর প্রাইম এর এই বিন্দুর জন্য এম ইনটু আর ডাবল প্রাইম এর স্কোয়ার এরকম প্রত্যেক বিন্দুর জন্য এরকম বিভিন্ন দূরত্বের জন্য প্রত্যেক বিন্দুতে বিন্দুতে আমরা ওর জন্য আলাদা আলাদা করে জড়তার ভাব বের করতে পারি আই ওয়ান আই টু আই এরকম করে কি করতে পারি জড়তার ভাব গুলো বের করতে পারি এখন এরকম যে বিভিন্ন দূরত্বে রেখে আমরা জড়তার ভাব বের করতেছি এই জায়গায় যে কোনো একটা দূরত্বের ক্ষেত্রে সাপোজ মনে করেন এই দূরত্বটার ক্ষেত্রে মনে করেন যে জড়তার ভাবটা আমরা বের করলাম এই বিন্দুটার যে জড়তার ভাবটা আমরা বের করলাম এটা এই বস্তুটার মোট জড়তার ভাব কি হয়ে গেছে সমান অর্থাৎ এটা দেখবেন এটার মানের কি হয়ে গেছে সমান হয়ে গেছে অর্থাৎ ব্যাপারটা কি আসছে যে আমরা অক্ষ থেকে বিভিন্ন দূরত্ব রাখলে ওর বিভিন্ন রকম জড়তার ভাবক আসবে কারণ বিভিন্ন দূরত্ব বিভিন্ন জড়তার ভাবক এখন একটা জড়তার ভাবক হয়েছে কি এটার সাথে মিলে গেছে অর্থাৎ তোর রিয়েল ভাবকের সাথে কি হয়ে গেছে মিলে গেছে তখন যেই ক্ষেত্রে শুধু এই ব্যাপারটা মিলে যাবে যেই ক্ষেত্রে শুধু এই ব্যাপারটা মিলে যাবে অক্ষ থেকে ওই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে চক্রগতির ব্যাসার্থ চক্রগতির ব্যাসার্থ অর্থাৎ চক্রগতির ব্যাসার্থটা একটা ঘটনা একটা কাহিনী কি আমরা এই বস্তুটাকে একটা বিন্দুতে ছিপায়েন্স একদম ছিপায় এক বিন্দুতে কনভার্ট করছে এক বিন্দুতে কেন্দ্রীভূত করছে করার পর অক্ষ থেকে বিভিন্ন বিন্দুতে রেখে ওর জড়তার ভ্রামকটা টেস্ট করছি যেই ক্ষেত্রে জড়তার ভামকটা বের করলে সেটা এই বস্তুটার রিয়েল জড়তার ভামকের সমান হয়ে যাবে রিয়েল জড়তার ভামকের সমান হয়ে যাবে সেই দূরত্বেরটাকে আমরা নাম দিয়েছি কি চক্রকৃতি দূরত্ব এই চক্রকৃতি প্রকাশের সংজ্ঞাটা অবশ্যই আপনাদের পরীক্ষায় আসবে তো চক্রবর্তী একটু যে আমরা যে বলা হয় কোন বস্তুর কোন বস্তুর সমস্ত ভর সমস্ত ভর ভর এক বিন্দুতে কেন্দ্রীভূত করা হলে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে কেন্দ্রীভূত করে অক্ষ থেকে যে দূরত্ব রাখলে অক্ষ থেকে যে দূরত্বে রাখলে রাখলে দূরত্বে জড়তার ভামক বিন্দুটির জড়তার ভ্রমক বিন্দুটির জড়তার বস্তুটির মোট জড়তার ভ্রমকের সমান হয় বস্তুটির মোট জড়তার ভামকে সমান হয় মোট জড়তার ভামকের সমান হয় সমান হয় অক্ষ থেকে সে দূরত্বকে ওই দূরত্বটাকে অক্ষ থেকে সেই দূরত্বকে চক্রগতির ব্যাসার্থ বলে অক্ষ থেকে সেই দূরত্বকে চক্রগতির ব্যাসার্থ বলে চক্রগতির ব্যাসার্থ তাহলে চক্রগতির ব্যাসার্ধ জিনিসটা মুখস্থ করার কোন জিনিস না আপনি কাহিনীটা বুঝেন আমরা কি করছি প্রথমে সমস্ত ভরকে এক বিন্দুতে চিপায় আনছি এবং অক্ষ থেকে এক দূরত্বে রাখছি যেই রাখার পর ওর জড়তার ভাবকের মানটা মূল জড়তার ভাবকের মানের কি হয়ে গেছে সমান হয়ে গেছে সেই দূরত্বটার নাম দিয়ে ফেলছি কি আমরা চক্রগতির ব্যাসার্ধ এই চক্রগতির ব্যাসার্ধকে আমরা কে দ্বারা প্রকাশ করি কে এই যে কে কে দ্বারা প্রকাশ

কারো কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা একটু বলতে পারেন সো জনতর ভমক আমরা তিনটা কেস জানবো প্রথম কেস কি প্রথম কেস হচ্ছে যখন বস্তুটা একটা বিন্দু ভর মানে ওর ভরটা জাস্ট এক বিন্দুতে ওর ভর এম দূরত্ব যদি আর হয় তখন আমরা জনতর ভমকের সূত্র লিখব এম আর স্কোয়ার আমাদের অক্ষ থেকে এবার বস্তুটা যদি একটু ছড়ানো ছিদ্র টাইপের হয় তাহলে ওর বিভিন্ন বিন্দুর ক্ষেত্রে জড়তার ভাবটা বের করে আমাদের যোগ করতে হবে এম ওয়ান আর ওয়ান স্কোয়ার এম টু আর টু স্কোয়ার আর প্লাস এম থ্রি স্কোয়ার ডট 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 এম এন আর স্কোয়ার এরকম করার কাজটা আমরা কিভাবে করব বলছি ইন্টিগ্রেশন করার মাধ্যমে করি বলছি ইন্টিগ্রেশন করার মাধ্যমে করি হচ্ছে এটা ইন্টিগ্রেশন সো হইল এবং লাস্টে আরেকটা জিনিস শিখলাম যেটা হচ্ছে অক্ষ থেকে এবার এই বড় বস্তুটাকে আমরা কি করব এক বিন্দুতে কেন্দ্রভূত করবে সোর ভরটা ক্যাপিটাল এম লিখলাম এবার অক্ষ থেকে চক্রগতির ব্যাসার্ধ যদি আমার জানা থাকে সো এই ক্ষেত্রে জড়তার ভঙ্গের মান আমরা বের করতে পারি আই ইকুয়াল টু এম কে স্কয়ার সো এই তিনটা কাহিনী আপনি কি মাথা রাখতে হবে এম আর স্কয়ার এম কে স্কয়ার আর একটু হচ্ছে ইন্টিগ্রেশন করে আমরা বের করতে পারি ইন্টিগ্রেশন করে আমরা বের করতে পারি এবার আমরা কিছু বস্তুর জড়তর ভমক এই ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করে সেটা মুখস্থ করে ফেলি যেমন আমরা বেশ কিছু বস্তু জড়াতাল ভাব মুখস্থ রাখতে হবে কারণ আমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষা সেগুলো আসবে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বিভিন্ন বস্তু জড়াত্র জড়তার বিভিন্ন বস্তু বস্তুর জড়াতল ভাবক বিভিন্ন বস্তুর জড়াতল ভাবকটা আমরা কিভাবে বের করবো একটু খেয়াল করতে হবে বিভিন্ন বস্তুর জড়াতল ভমকটা আমরা একটু মুখস্থ করবো আমরা প্রথমত একটা দণ্ডের ক্ষেত্রে চিন্তা করি দণ্ডের ক্ষেত্রে যেমন আপনার হাতে যে কলমটা আছে সেই কলমটা একটা দণ্ডের মতো দেখতে এই এই যে দণ্ডটা দণ্ড আছে আপনার এখন এই যে দণ্ডটা আছে এই দণ্ডটা ভর আমরা মনে করিলাম এম এই দণ্ডটার যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটাকে আমরা মনে করিলাম এল এবার এই দণ্ডটাকে আমরা বিভিন্ন ওয়েতে ঘুরাইতে পারি যেমন আমরা ওকে এই মাঝখানের বিন্দুকে কেন্দ্র করে এরকম চারপাশে ঘুরাইতে পারি ঠিক আছে যেমন মনে করেন আপনি একটা কলমকে এই বরাবর টোকা দিলে এরকম করে ঘুরতে থাকবে সো ওর কেন্দ্র করে ঘুরতেছে বা ওর ঘর কেন্দ্রকে কেন্দ্র করেও ঘুরতেছে আবার আপনি চাইলে এই জিনিসটাকে সাইডে কেন্দ্র করে তারপর ঘুরে পারে ঠিক আছে এরকম করে ঘুরে পারে সো ব্যাপারটা কি আসতেছে ব্যাপারটা আসতেছে হচ্ছে আমরা ওকে বিভিন্নভাবে ভাবে পারি সো আমরা প্রথমে ওকে ওর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়দর্ভ বের করবো অর্থাৎ এটাকে বলি আমরা অক্ষ বা মধ্যবিন্দুগামী অক্ষ ভর কেন্দ্রগামী বা সাপেক্ষে মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড় দর্ভ সাপেক্ষে কোনো জিনিসের মধ্যবিন্দু বা ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তর্ভঙ্গে আমরা কি দিয়ে লিখবো আই জি দিয়ে লিখবো জি মানে বুঝে সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস ও বুঝাই সো আই জি দিয়ে লিখবো এটার মান কত এই ক্ষেত্রে এটার মান হচ্ছে এম এল স্কোয়ার বাই টুয়েলভ কত এম এল স্কোয়ার বাই টুয়েলভ অর্থাৎ ও যখন এরকম এক মধ্য কেন্দ্র করে ও ঘুরবে এরকম করে ঘুরবে তাহলে ওর ক্ষেত্রে জড়তার ভ্রামকের মানটা মুখস্থ রাখতে হবে কত এম এল স্কোয়ার বাই টুয়েলভ অন্যদিকে যদি বস্তুটা যদি এই দ্বন্দ্বটা যদি এই দ্বন্দ্বটা এক কেন্দ্র করে ঘুরে এই যে এরকম করে এক সাইড কে ওর প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে ঘুরে সেটাকে বলে প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে বলে খুবই ইম্পর্টেন্ট প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে যখন ও ঘুরবে সাপেক্ষে যখন ও ঘুরবে তখন ওই ক্ষেত্রে জড়তার ভ্রামকের মান বলি আমরা এন এল স্কোয়ার বাই থ্রি এটা তোর মধ্য এটা তোর ভার কেন্দ্রগামী না এই জন্য এটাকে আর জি লিখব না আইজি লিখি শুধু ভার কেন্দ্র দিয়ে যেটা যায় ওর একদম মাঝখান বরাবর যেটা যায় ভর কেন্দ্র দিয়ে যেটা যায় বা মধ্যবিন্দু দিয়ে যেটা যায় এটা সাইড দিয়ে গেছে প্রান্ত বিন্দু আমি অক্ষের সাপেক্ষে জড়তার ভাব হচ্ছে এম এল স্কোয়ার খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে এবার আসুন এরপরে আমরা মুখস্থ রাখতে হয় গোলকের ক্ষেত্রে জড়তার ভাবটা কিসের ক্ষেত্রে গোলকের ক্ষেত্রে গোলকের ক্ষেত্রে জড়তার ভাব এই গোলকের ক্ষেত্রে জড়দার জিনিসটা কি মনে করেন আমাদের কাছে যে কোনো একটা গোলক আছে একটা গোলক আছে এই গোলকটার কেন্দ্র এটা এবার ও এই কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরতেছে ঠিক আছে ও কেন্দ্র গোলকের কেন্দ্রকে এটাকে কেন্দ্র করে ও কি করতেছে ঘুরতেছে ও রিভলভ করতেছে ঘুরতেছে তাহলে ওর ক্ষেত্রে জড়দর্ভকের মান কত হবে ওর ভরটা যদি এম হয় ওর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই যে গোলকটা আছে গোলক গোলক মানে কি গোলক মানে হচ্ছে ফুটবল টাইপ কিন্তু আমাদের এই গোলকটা অবশ্যই নিরেট নিরেট গোলক যেমন স্কুল বা কলেজের মধ্যে গোলক নিক্ষেপ প্রতিযোগিতায় যে গোলকগুলো ইউজ করা হয় তাদেরকে আমরা বলি নিরেট গোলক কি গোলক বলবো নিরেট অর্থাৎ ওর ভেতরেও কি আছে বস্তু আছে ওর পুরা ভিতরেও বস্তু আছে এই জায়গায় নিরেট গোলক সেই নিরেট যে গোলকটা আছে এই নিরেট গোলকের ক্ষেত্রে আমাদের জড়তার ভাবকের মানটা হচ্ছে আই ইজ ইকুয়ালস টু টু বাই ফাইভ এম আর স্কোয়ার আই ইজ টু টু বাই ফাইভ এম আর স্কোয়ার তিন গোলকের পর হচ্ছে আমাদের পোলকের পর মনে রাখতে হবে চাকতির ক্ষেত্রে যত সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে চাকতি কি চাকরি হচ্ছে একটা কয়েন কয়েন একটা কয়েন হচ্ছে একটা চাকরি বা একটা রুটি হচ্ছে একটা চাকরি অর্থাৎ এই জিনিসটা এরকম টাইপের ফ্ল্যাট গোলাকার সরি বৃত্তাকার কিন্তু ফ্ল্যাট চাকরি সবাই চেন যেমন ফ্রিজবি ফ্রিজবি একটা চাকরি এই যে তো চাক ক্ষেত্রে আমরা ওর ভরটা যদি ক্যাপিটাল এম মনে করি ওর ব্যাস যদি আর মনে করি তাহলে ওর এই কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আচ্ছা এটা আইজি লিখতে পারবো আইজি কেন আইজি লিখতে পারবো এই যে দেখেন এই জন্য লিখছি আইজি এ যে আছে ওর ভর কেন্দ্র একদম মাঝখানে কেন্দ্রে সো ওর ক্ষেত্রেও ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ফোক এটাকে আমরা আইজি লিখতে পারবো ওর ক্ষেত্রে জড়ত্রফা হোক মানুষ হাফ এম আর স্কোয়ার হাফ এম আর স্কোয়ার অন্যদিকে চাকরির পাশাপাশি আমরা সিলিন্ডারের ক্ষেত্রে ক্ষেত্রে সিলিন্ডারের ক্ষেত্রে জড় ভাগ আমরা বের করতে পারি কিভাবে বের করতে পারি কোয়াইট সিম্পল সিলিন্ডারের ক্ষেত্রেও এই যে আমার কাছে একটা সিলিন্ডার আছে এই যে একটা সিলিন্ডার আছে এই সিলিন্ডারের ক্ষেত্রে আমরা আবার ওর ভর কেন্দ্র এটা এই ওর অক্ষগামী ওর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এই যে জড়দ্র ভক তখন ওর ক্ষেত্রে আমরা জড়দ্র ভকের মানটা বলি সেম একদম হুহু চাকতির মতো সেম হাফ এ মানে স্কোয়ার অর্থাৎ ওর যদি এম হয় ওর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সিলিন্ডারের জড়দ্র ভকের মান হচ্ছে হাফ এ মানে স্কোয়ার সিলিন্ডারের জড়দ্র ভক কত হাফ এম আর স্কোয়ার এরপরে হচ্ছে আমাদের চাকতির পরে সিলিন্ডারের পরে আমাদের আরেকটা মনে রাখতে হবে রিং রিং বা আংটির ক্ষেত্রে রিং এর ক্ষেত্রে জলাতর ভাবের মান এটা একটু মাথা রাখতে হবে বইয়ে অনেকগুলো আছে সবগুলো মাথা রাখতে হবে না আমি যেগুলো বলতেছি ওগুলো মাথা রাখতে হবে রিং তো আপনারা চেনেন একটা আংটি এই আংটির ক্ষেত্রে ওর ভরটা যদি এম হয় এই আংটির ব্যাসটা যদি আর হয় তাহলে ওর এই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এই যে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তর ভাবের মান হবে কত আই ইজ ইকুয়াল টু এম আর সিম্পল নরমাল আমাদের জড়তর ভাবের যে সূত্র আছে সেটাইও মেনে চলবে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার কারণ ওর সবগুলা ভর কিন্তু এই জায়গায় অবস্থিত সবগুলা ভর কত ডিসটেন্সে অবস্থিত আট ডিসটেন্স ওর কি বিভিন্ন বিন্দুর ভর বিভিন্ন দূরত্বে আছে না একটাই দূরত্ব এই জন্য আমরা নর্মাল সূত্র দিয়ে ওর ক্ষেত্রে জড়তার সংখ্যা বের করে ফেলতে পারি আই ইকুয়াল টু এম আর স্কোয়ার ওকে এই বস্তুগুলার জড়তার সংখ্যা আমাদের কি রাখতে হবে একটু মুখস্থ রাখতে হবে ঠিক আছে সো দণ্ডের ক্ষেত্রে মুখস্থ রাখবো আমরা এই যে দণ্ডের ক্ষেত্রে মুখস্থ রাখবো ভর কেন্দ্রগামীর ক্ষেত্রে এম এল স্কোয়ার টুয়েলভ প্রান্ত বিন্দুর ক্ষেত্রে এমএলএ স্কোয়ার বাই থ্রি গোলকের ক্ষেত্রে নিরাইট গোলক টু বাই ফাইভ এম এল এর চাকরির ক্ষেত্রে হাফ এম এর স্কোয়ার সিলিন্ডারের ক্ষেত্রেও হাফ এমআর আর অন্যদিকে জিং এর ক্ষেত্রে নর্মাল এম এর স্কোয়ার এবার আমরা এই ভাবক থেকে আসলে চক্রগতির ব্যাসার্ধটা কেমন বের করে সেটা একটু শিখে ফেলবো আপনারা দেখবেন বইয়ের মধ্যে জড়তার ভাবের পাশাপাশি চক্রগতির ভুলে মুখস্থ করে দরকার মুখস্থ করবেন কিভাবে একটা দেখা যায় মনে করেন আমাকে বললো আমাদের কাছে একটা দণ্ড আছে দণ্ড আছে এই দণ্ডটা এই যে মাঝখান দিয়ে অক্ষটা আটকে দিচ্ছে আমাকে বলছে এর ক্ষেত্রে চক্রগতির তুমি বের করো ওর ঘটটা এম ওর দৈর্ঘ্যটা এল হইলে ওর চক্রগতির ব্যাসার্ধ কত চক্রগতির ব্যাসার্ধটা কত তো তুমি কি করবা তুমি জানো এই যে মাঝখান দিয়ে যে অক্ষটা গেছে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমকের মানের জন্য কত এম এল এস কর এবার আমরা আই এর জায়গায় চক্রগতির ব্যাসার্ধ যখন থাকে তখন আই এর জায়গায় এম কে স্কোয়ার লিখতে পারি এম এল এস কর দেখো তো এম এম চলে গেছে সো কে স্কোয়ার সমান আসবে এল এস কর বাই টুয়েলভ সো কে সমান সুন্দর মতে আসবে এল বাই রুট টুয়েলভ

আমাদের চক্রবর্তী গতিবেশির ধর্ম অর্থাৎ এটা মুখস্থ করার কিছু না এটা তুমি নিজেই বের করতে পারবে তোমাকে অবশ্যই বলক ভাগফলটা মুখস্থ করতেই হবে বিভিন্ন বস্তু জড়তার হকটা অবশ্যই মুখস্থ করতেই হবে এবার আসো আর এক গিতা ম্যাথ করব একটু যেটা সবার কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে আচ্ছা প্রথমে আমাদেরকে একটা বস্তু দিলো এই যে আমাদের অক্ষয় এটা অক্ষয় দিলো আমাদের কাছে একটা বস্তু দিলো এই বস্তুটা ভর হচ্ছে দুই কেজি বললো এই দুই কেজি ভরের বস্তুটা অক্ষ থেকে টেন সেন্টিমিটার দূরত্বে আছে আমাকে বলছে জড়তার ভাবক কত অক্ষ থেকে কত সেন্টিমিটার দূরত্বে আছে টেন সেন্টিমিটার দূরত্বে আছে আমাকে বলছে জড়তার ভাবক কত বের করি সুন্দর কথা লিখবো আইসিক দূরত্ব দিয়েছে একটা দূরত্ব সো এম আর স্কোয়ার টা কত দুই কেজি আর এর মানে জিরো পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার এই যে জড়তার বের বেড়ে গেছে এবং জড়তার ভ একটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার বুঝতে পারত ভরের একক হচ্ছে কেজি দূরত্বের মিটার কেজি মিটার স্কোয়ার ওর মাত্রাটাও বুঝতে আচ্ছা যাই হোক ওগুলো নিয়ে কথাবার্তা বলতেছিলাম একটা দণ্ড দিল যে দণ্ডটার ভর দিয়ে দিল আমাকে হান্ড্রেড গ্রাম এবং এই যে দণ্ডটা আছে দৈর্ঘ্যটাও আমাকে দিয়ে দিল দৈর্ঘ্যটা বলল টোয়েন্টি সেন্টিমিটার বললো ওর আমি অক্ষের সাপেক্ষে জলতর্ভ প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে প্রান্ত জড়ুগামী অক্ষের সাপেক্ষে জড় প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ধর্ভটা কত তাহলে আমরা প্রথমত দেখবো আগে অক্ষটা কই এই যে প্রান্ত দিয়ে গেছে প্রান্ত বিন্দুগামী এই প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়দর্ভকের মান কত ছিল মনে করে দেখো এম এল স্কোয়ার বা থ্রি ছিল ml^2/3 প্রান্তবিন্দুে অপক্ষে ml^2/3 m এর মান হচ্ছে কত 100 g so 0.1 l মানে কত 20 cm so 0.2 square 3 AJ, so, so, a যে এত kg আশা করি বুঝতে পারছো কোনো সমস্যা হওয়ার কথা না সো আমাদেরকে এরকম ভাবে দিয়ে জড়ত্ব বের করতে বলতে পারে আমরা আমরা কিছু डिफरेंट লেভেল এর একটু ম্যাথ করি যেগুলো আমাদের মেইনলি একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হেল্প করবে সেটা হচ্ছে ধরো আমাদের কাছে এবারে একটা অক্ষ আছে আছে এবার আমাদেরকে একটা বস্তু দিছে প্রথমে এই বস্তুটার ভর হচ্ছে দুই কেজি এবং আরেকটা বস্তু ওর সাথে একটা দণ্ডের মাধ্যমে যুক্ত আছে এই যে একটা দণ্ড হালকা দণ্ড খুবই হালকা দণ্ড যে বস্তুটা ভর দিয়ে দিচ্ছে আমাদেরকে থ্রি কেজি থ্রি কেজি এই যে দণ্ডটা আছে এই যে এটা একটা দণ্ড হালকা দণ্ড ঠিক আছে এটার কোনো ভর নাই বললেই চলে ভর নাই এই ডিস্টেন্সটা আমাদেরকে দিয়ে দিছে টেন সেন্টিমিটার একটা দণ্ডের মধ্যে দুই আর তিন কেজি ভরের দুইটা বস্তু যুক্ত আছে তাহলে কি ভরহীন দণ্ডের মাধ্যমে ভরহীন দণ্ডের মাধ্যমে 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 দুই কেজি ও তিন কেজি ভরের তিন কেজি ভরের দুটি বস্তু যুক্ত আছে বস্তু যুক্ত আছে যুক্ত আছে এরপর বললো কি বললো হচ্ছে যে দ্বন্দ্বটির মধ্যবিন্দু থেকে দ্বন্দ্বটির মধ্যবিন্দু থেকে দ্বন্দ্বটির মধ্যবিন্দু থেকে টোয়েন্টি সেন্টিমিটার দূরত্বের কোন অক্ষের সাপেক্ষে অক্ষের সাপেক্ষে 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 সিস্টেমটি জড়তার ভ্রমণ করে কিসের জড়াতের হোক সিস্টেমটি জড়াতের হোক সিস্টেম মানে কি ওই যে দুইটা ভর যুক্ত আছে সেই সিস্টেম মানে দুইটা ভরের একক আচ্ছা এখন কি শোনা যাচ্ছে একটু জানাও এখন শোনা যাচ্ছে ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একটু আসি শুরু করি আচ্ছা আমাদের কতটুকু শোনা গেছিল একটু আমাকে কাইন্ডলি বলবা কোশ্চেনটা কি বলতে পারছিলাম আমি কোশ্চেনটা জড়তার ভাঙ কত এতটুকু পর্যন্ত শোনা গেছিল কিনা একটু জানাও কোশ্চেন কোশ্চেন পর্যন্ত কোশ্চেন পর্যন্ত ক্লিয়ার শোনা গেছে আচ্ছা ঠিক আছে প্রশ্ন শোনা গেছে আসো তাহলে বলতেছিলাম কি আচ্ছা আসো এবার একটু খেয়াল করবো কোশ্চেন শোনার পরে আমরা একটা কথা বলতেছিলাম সেটা কি সেটা হচ্ছে আমাদের এই যে মধ্যবিন্দু থেকে যে ভরহীন দণ্ডের মাধ্যমে দুইজন যুক্ত আছে দণ্ডটি মধ্যবিন্দু থেকে বিশ সেন্টিমিটার দূরত্ব এই যে দণ্ডটা আছে এটার মধ্যবিন্দু থেকে বিশ সেন্টিমিটার দূরত্বের একটা অক্ষ এই অক্ষের সাপকে সিস্টেমটা জড়তার ভাবক সিস্টেম মানে কি সিস্টেম মানে এই যে দুইটা ভর আছে এরা যুক্ত না এরা ইনটোটাল একটা সিস্টেম এই টোটাল সিস্টেমটা জড়তার ভাবক আমাকে কি করতে বলছে বের করতে বলছে আমরা কিন্তু এই যে দুইটা ভর আছে না তার মানে দুইটা কণা তারা গঠিত এই সিস্টেমটা কয়টা কণা দ্বারা গঠিত দুইটা কণা দ্বারা বা দুইটা বস্তু দ্বারা গঠিত এখন যখন এরকম কাহিনী থাকে আমরা সবগুলো জড়তার ভাঙ এই যে এম ওয়ান আর এম স্কয়ার স্কয়ার এরকম করে যোগ করে পুরো সিস্টেমের জড়তার ভাঙ বের করতে পারি এখন বস্তু আছে কয়টা দুইটা এই যে একটা বস্তু এই যে একটা বস্তু এই দুইটা বস্তুর জন্য আমরা আলাদা করে জড়তার ভাব বের করে যোগ করলেই আমার জড়তার ভাঙ সূত্র হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমরা সূত্রটা সুন্দর মতো লিখতে পারি যে আমার জড়তার ভবকের মান হবে যেহেতু দুইটা বস্তু আছে কটা বস্তু দুইটা সো ওদের ক্ষেত্রে এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার এভাবে লিখতে পারি পার্সেন্ট এবার এম ওয়ান এম ওয়ান মানে কোনটা এম ওয়ান মানে আমরা বলছি এই যে দুই কেজি ভরা বস্তুটা সো ওর ক্ষেত্রে ডিসটেন্সটা কত দেখো তো এই ডিসটেন্সটা কত হবে আচ্ছা এখান থেকে এতটুকু টোয়েন্টি এখান থেকে এতটুকু ডিসটেন্স হচ্ছে টোয়েন্টি আর এই ডিসটেন্স টু কত দেখো এটা খেয়াল করবে এই পুরো ডিসটেন্স হচ্ছে 10 সেমি সো এই ডিসটেন্স আসবে 5 সেমি এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে 20 সেমি সো অক্ষ থেকে এই বস্তুর ডিসটেন্স কত আসবে আমি সুন্দর মতো একটু দাগাই যদি এই ডিসটেন্সটা আর 1 সেই ডিসটেন্স আসবে 15 সেমি সো 0.15 মিটার সো আমরা আর 1 এর মান পেয়ে গেলাম অন্যদিকে আর 2 ডিসটেন্সটা কত হবে এই যে এই ডিসটেন্স টুকু হবে এই ডিসটেন্স টুকু হবে

প্লাস এম টু এম টুর ভর হচ্ছে থ্রি কেজি ইন্টু আর হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এই যে আমার বস্তুটা যত ভাঙ আসবে এত কেজি মিটার অর্থাৎ এরকম যখন দুই তিনটা বস্তু একত্রে যুক্ত থাকবে আমরা সবার জন্য আলাদা করে জড়তার ভাঙ বের করব যোগ করব শেষ এটা হচ্ছে আমাদের সিস্টেম তাহলে আসো আরেকটা ম্যাথ করে আরো কনসেপ্টটা একটু ঠিকঠাক করি যাতে আমরা পুরো ব্যাপারটা আরো ভালোমতো বুঝতে পারি পুরো ম্যাথটা আসো আর বুঝিয়ে যাব দেখো আমার কাছে এবার ভর আছে তিনটা এই যে একটা ভর আছে এই যে একটা ভর আছে এই যে একটা ভর আছে তিনটা ভর আছে এবার ওরা কাঠি দ্বারা যুক্ত আছে যে কাঠিগুলো ভরহীন কাঠি অর্থাৎ ওরা ওদের কোনো ভর নেই ভরহীন কাঠি ভরহীন কাঠি সো এরর বলতেছে ভরহীন কাঠি এবার আসো এটা একটা সমবাহ ত্রিভুজ যেখানে এটার মান এ এটার মানও এ এটার মানও এ যেখানে এ এর মান আমাকে দিয়ে দিচ্ছে টেন সেন্টিমিটার অর্থাৎ ভরগুলা পরস্পর থেকে কত সেন্টিমিটার দূরত্ব অবস্থিত টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার দূরত্ব অবস্থিত এবং আমাকে আরো কিছু ভ্যালু দিয়ে দিছে প্রথম কি আমাকে এই ভ্যালুটা দিয়ে দিছে এই ভ্যালুটা দিয়ে দিছে সেই ভ্যালুটা হচ্ছে কত এই ভ্যালুটা দিলো আমাকে ফাইভ সেন্টিমিটার কত সেন্টিমিটার দিল ফাইভ এই ডিস্টেন্সটা ফাইভ সেন্টিমিটার সো আমাকে বলছে এই যে অক্ষটা আছে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত এই অক্ষের সাপেক্ষে এই যে ত্রিভুজ আকৃতির বস্তুটা আছে এর জড়তার ভাবটা কত অক্ষের সাপেক্ষে জড়তার প্রথম জিনিস কেমনে বের করবো সিম্পল এই যে বস্তু কয়টা বস্তু আছে কেন তিনটা তিনটার জন্য তিনবার জড়তার ভাব বের করবো অবশ্যই বস্তু ভর দেওয়া আছে সবগুলো এম ও হচ্ছে টু এম

আর ওয়ান লিখে বলতে পারি 5 সেন্টিমিটার মিটারে নিয়ে যাবো জিরো মিটার তারপর আর টু এম টু এম টুর জন্য আর টু এটা আর এই ডিস্টেন্সটা কত হবে একটু খেয়াল করবো এটা যদি আমরা একটা রেখা টানি তাহলে একটু খেয়াল করবো এই ডিস্টেন্স টুকু কত আচ্ছা পুরাটা যদি এ হয় এই যে এই পুরাটা হচ্ছে আমাদের এ পুরাটা যদি আমাদের এ হয় তাহলে এর অর্ধেকটা হবে আমাদের জন্য এ বাই টু অর্থাৎ অর্ধেক তো এর মানে তো টেন সেন্টিমিটার তো এইটুকু দৈর্ঘ্য আমার ফাইভ সেন্টিমিটার হবে

দেখো কারো কোনো কোশ্চেন কোন প্রকার প্রবলেম থাকলে একটু আমাকে বল কারো কোনো কোশ্চেন কোন প্রবলেম থাকলে একটু বল। সিম্পল তোমার এরকম যদি বস্তু থাকে তাহলে আমরা সুন্দর মতো কি করে ফেলবো যে যতগুলা বস্তু আছে এরকম করে সবার জন্য জড়তর ভাঙ বের করবো আসো তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে দিব যেন তোমরা এটা একটু নিজে নিজে করতে পারো কাজটা হোমওয়ার্ক হচ্ছে এটা যে আমাদের কাছে এই যক্ষটা আছে আমাদের কাছে চারটা বস্তু আছে এই যে একটা বস্তু এক দুই তিন চার এই চারটা বস্তু একটা ভরহীন কাঠির মাধ্যমে যুক্ত আছে বস্তুগুলো ভরহীন কাঠির মাধ্যমে যুক্ত আছে তো এটা হচ্ছে ভরহীন কাঠি ভরহীন কাঠি আমাকে এই সবগুলোর ডিসটেন্স এ দিয়ে দিলো এখানে এর ভ্যালু বলে দিলো আমাকে টোয়েন্টি সেন্টিমিটার আমি এই বস্তুটা ভর দিয়ে দিল আমাকে এর ভর হচ্ছে এম এর ভর দিল টু এম এর ভর দিল এম থ্রি এম এর ভর দিল আবার এম যেখানে এম এর ভ্যালুটা আমাকে দিয়ে দিল আবার এবার বললো এই যে আছে এটাকে বললো এক্স যেখানে এক্স এর মান দিয়ে দিল আবার টেন সেন্টিমিটার আমাকে বললো বস্তুটির বা সিস্টেমটির সিস্টেমটি জড়দরবাহ করো সব একটু বের করার চেষ্টা করব সিস্টেমটির জড়দ্রবাহ জড়তার ভ্রামক কত সবাই একটু ট্রাই করব আচ্ছা এবার এটা ট্রাই করার পর আসো জড়তার ভ্রমকের আমরা আরেকটু কঠিন জিনিসপত্র শিখবো এবার আমরা সেটা হচ্ছে বিভিন্ন অক্ষের সাপেক্ষে কিভাবে জড়তার ভ্রমক নির্ণয় করতে হয় বিভিন্ন অক্ষের সাপেক্ষে সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তর্ভামক নির্ণয় অর্থাৎ মনে করো কিরকম যেমন আমরা একটা দণ্ডের কাহিনীটা চিন্তা করো আচ্ছা এই যে আমাদের কাছে একটা দণ্ড ছিল ওর ক্ষেত্রে এই যে মধ্যবিন্দু দিয়ে যে অক্ষটা যাচ্ছিল এর সাপেক্ষে জড়তার ভাবকটা আমরা বলতেছিলাম কত সেটা হচ্ছে ওর ভর কেন্দ্রগামী সো এম এল স্কোয়ার বাই টুয়েলভ বলতেছিলাম ওর যখন অক্ষটা এদিক দিয়ে নাকি এক সাইড দিয়ে প্রান্ত বিন্দুগামী হচ্ছিল এর সাপেক্ষে আমরা জড়তর্ভামকের মান বলতেছিলাম এম এল স্কোয়ার বাই থ্রি m² 3 এখন এই দুই জায়গার কোন জায়গাতে আমার অক্ষর দিল না আমার অক্ষরটা দিল এখানে বা আমার অক্ষরটা দিলো এখানে বা আমার অক্ষরটা দিলো এখানে আমার অক্ষরটা এখানে যেখানে ইচ্ছা আমার অক্ষর দিতে পারবে সো এটা সাপেক্ষে জড়তার ভম কত হবে তুমি বের করতে পারবে না কারণ তুমি তো জানো এইটার সাপেক্ষে এর সাপেক্ষে এটার সাপেক্ষে তুমি জানো না এবার তুমি কেমনে বের করবে বা এটা সাপেক্ষে জড়তার ভম তুমি জানো না কেমনে বের করবে এটাই আমরা এখন শিখব এই বিভিন্ন অক্ষের সাপেক্ষে জড়তর্ভাব নির্ণয় করার জন্য আমাদের দুটি উপপাদ্য আছে কয়টা উপপাদ্য আছে দুইটা দুটি উপপাদ্য আছে এর মধ্যে প্রথম উপপাদ্যটাকে আমরা বলবো সমান্তরাল অক্ষ উপপাদ্য সমান্তরাল অক্ষ উপপাদ্য উপপাদ্য আরেকটা উপপাদ্য হচ্ছে আমাদের লম্ব অক্ষ উপপাদ্য লম্ব অক্ষ উপপাদ্য এর মধ্যে আমরা প্রথমটা আজকে ভালো মতো শিখবো কারণ এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সমান্তরাল লক্ষ্য লম্ব লম্বা অক্ষপবদ্ধটা আমাদের জন্য একটু কম ইম্পর্টেন্ট সো এটা আমরা একটু পরে শিখবো ফিউচারে শিখবো আসলে সমান্তরা লক্ষ্যবদ্ধ এটা একটু খেয়াল করবো এই অক্ষ অক্ষপবাদ জিনিসটা কি সমান্তরাল লক্ষ্যবাদ্য বা যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ইংলিশে বলি হচ্ছে প্যারালাল এক্সেস থিওরেম সেই সমান্তরাল লক্ষ্যপবাদ্যটা কি সমান্তরাল লক্ষ্যপবদ্ধটা হচ্ছে আমরা আমরা কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভমক তখনই বের করতে পারবো অন্য একটা অক্ষের সাপেক্ষে জড়তার বের করতে পারবো যদি আমরা যদি আমরা ওর ভরকেন্দ্রগামী অক্ষের জড়তার ভ্রমক জানি যদি আমরা ওর ভর কেন্দ্রগামী অক্ষের জড়তার ভমক জানি সাপেক্ষে কাহিনীটা যদি আমাদের জানা থাকে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জানা কাহিনীটা জানা থাকে এরপর আমরা যে কোন অক্ষের সাপেক্ষে বের করতে পারবো তবে যে অক্ষের সাপেক্ষে বের করতে চাচ্ছি সেটা এই ভর কেন্দ্রগামী অক্ষের সাথে সমান্তরাল হইতে হবে অর্থাৎ এভাবে জড়তার ভঙ্গ আমরা বের করতে পারবো এভাবে এই জায়গায়ও জড়তার ভঙ্গ আমরা বের করতে পারবো এর অক্ষের সাপেক্ষে বা এই অক্ষের সাপেক্ষে জড়তার ভঙ্গ আমরা বের করতে পারবো কিন্তু আমরা এরকম কোন অক্ষের সাপেক্ষে বের করতে পারবো না যে মনে করো এমনে আছে পারবো না এর সাপেক্ষে জড়তার ভঙ্গ বের করতে পারবো কারণ এ এবং এই ভর কেন্দ্রগামী অক্ষটা এরা কি সমান্তরাল আকারে আছে নো এরা যদি সমান্তরাল আকারে না থাকে তাহলে আমরা বের করতে পারব সো সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরাল ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরাল সমান্তরাল যে কোনো অক্ষের যে কোনো অক্ষের জড়তার ভাঙ বের করতে হবে যে কোনো অক্ষের জলতার ভ্রামক ভ্রামক নির্ণয় সাপেক্ষে সমান্তরাল যে অক্ষের সাপেক্ষে সমান্তরাল হইতে হবে এবং আমার অবশ্যই অবশ্যই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জলতার জানা থাকতে হবে কোন অক্ষের সাপেক্ষে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সাপেক্ষে জড়তার ভ্রামক জড়তার ভামক জানা থাকতে হবে জানা আমরা থাকলে কেমনে বের করবো কিভাবে বের করবো আমরা খুবই চিন্তা তোমার যে ভর কেন্দ্রগামী অক্ষতা আছে যে ভর কেন্দ্রগামী অক্ষটা আছে এর সাপেক্ষে জড়তার ভ্রমক গুলো আমরা মুখস্থ রাখছি বিশেষ ক্ষেত্রে যেটাকে আমরা আইজি দিয়ে প্রকাশ করতাম এর সাথে এবার তুমি মনে করো সাপোজ এটা এ অক্ষ এটা বি অক্ষ এটা সি অক্ষ তুমি এই এ অক্ষের সাপেক্ষে জড়তার টা বের করতে চাচ্ছ এই এ অক্ষটা এই এ অক্ষটা এর সাথে কিন্তু সমান্তরাল আছে সো সো বের করতে পারবো সুন্দর মতো এই ডিসটেন্সটা তোমার লাগবে এই ডিসটেন্সটা তোমার লাগবে সাপোজ এই ডিসটেন্সটা তোমাকে দিয়ে দেওয়া হলো এক্স এই ডিসটেন্সটা দিয়ে দেওয়া হইলো এক্স তাহলে তুমি এর সাপেক্ষে জড়তার ভুক বের করবা কেমন খুবই সিম্পল আই এ এর সাপেক্ষে জড়তা সমকের মানটা হবে ওই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা সম প্লাস এই বস্তুর ভর যদি এম হয় এবং এই ভর কেন্দ্র থেকে ওই সমান্তরাল অক্ষটার দূরত্ব যদি এক্স হয় তাহলে এই এম এক্স স্কোয়ার অর্থাৎ এই এমটা হচ্ছে ওই বস্তুটার ভর এই এক্সটা হচ্ছে ওই ভর কেন্দ্রগামী অক্ষ থেকে অক্ষ থেকে সমান্তরাল অক্ষির দূরত্ব অক্ষ থেকে অক্ষ থেকে অন্য অক্ষতির দূরত্ব 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 তার সূত্রটা এই যেভাবে মুখস্থ হবে আমাকে আইজি প্লাস এম এক্স স্কোয়ার আইজি প্লাস এম এক্স স্কোয়ার আইজি প্লাস এম এক্স স্কোয়ার এবার তুমি বি এর সাপেক্ষে বের করতে চাচ্ছো কিসের সাপেক্ষে বি তাহলে বিশে তো মনে করো এই ডিস্টেন্স তোমাকে দিয়ে দিচ্ছো ওরা যে এটার ডিসটেন্স হচ্ছে এক্স ওয়ান এবার তুমি আই বি এর সাপেক্ষে লিখবে কিন্তু আইবি আইজি তো লিখতেই হবে তোমাকে আইজি প্লাস বস্তুটা ধর এম তুমি দেখবে এ বি যে অক্ষরটা আছে ওর ডিস্টেন্সটা কখন আছে এক্স ওয়ান আছে এক্স ওয়ান স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার এবার তুমি সি এর সাপেক্ষে বের করতে চাচ্ছ আইসি কি বের করতে চাচ্ছ আইসি টা তুমি বের করতে চাচ্ছো এখন আইসি এর ক্ষেত্রে তোমাকে বলে দিলো যে এই যে ডিসটেন্সটা আছে এটার মান হচ্ছে আমার এক্স টু আইসির ক্ষেত্রে কি আমি বের করবো আইজি প্লাস ভর ইন্টু এক্স থ্রি দেখি তো কার কার বুঝতে কোনো প্রবলেম আছে বলবা সো প্রথম কথা অবশ্যই ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরাল হইতে হবে ওকে আমাকে ভর কেন্দ্রগামী অক্ষের জড়তার ভ্রামকটা জানা থাকতে হবে এবং এই ডিসটেন্সটার কাহিনীটা আমার জানা থাকতে হবে তাহলে আমরা কিন্তু যে কোনো সমান্তরাল অক্ষের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক বের করতে পারবো এটার নামই হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য এটার নামে সমান্তরাল অক্ষ উপপাদ্য দেখি কারো কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা আছে কিনা এক সেকেন্ড তাহলে বলবা সমান্তরাল অক্ষ ওকে হয়েছে সবাই বুঝছি আসো এক দুইটা এক্সাম্পল এক দুইটা ম্যাথ করি আশা করি আরো ক্লিয়ার হবে ব্যাপারটা সব প্রথমে আসো আমাকে বললো যে এই যে আমাদের একটা দণ্ড আছে এটা একটা দণ্ড যার ভরটা হচ্ছে ভরটা দিয়ে দিয়েছে আমাকে দুই কেজি এবং ও দৈর্ঘ্যটা দিয়ে দিচ্ছে আমাকে কত টোয়েন্টি সেন্টিমিটার টোয়েন্টি সেন্টিমিটার টোয়েন্টি সেন্টিমিটার দিয়ে দিচ্ছে এবার আমাকে একটা অক্ষ দিয়ে দিয়েছে এই যে অক্ষটা এখানে আছে এই ডিসটেন্সটুকু আমাকে দিয়ে দিছে ফাইভ সেন্টিমিটার কত ডিসটেন্স আছে দিয়েছে 5 সেমি প্রান্ত থেকে 5 সেমি দূরে বলছে এই অক্ষটার নাম হচ্ছে এ a প্রাইম অক্ষ বলছে এ এ প্রাইম অক্ষের সাপেক্ষে জড়ত্ব ভঙ্গ কত অক্ষের সাপেক্ষে দণ্ডটি জড়ত্ব ভঙ্গ কত দণ্ডটি জড়ত্ব ভঙ্গ কত দণ্ডটি জড়ত্ব কত তো তোমার কাজ হবে কি তুমি আগে ভর কেন্দ্র গামী অক্ষ হিসাবে জড়তার ভাগ কত আছে সো এটা হচ্ছে তোমার ভর কেন্দ্র একদম মাঝখানে আছে সো এটা হচ্ছে তোমার ভর কেন্দ্র গামী অক্ষ সাপেক্ষে জড়তার ভাগের কাহিনী আইজি এর কাহিনী এই যে ডিসটেন্সটা আছে এটা খেয়াল করতে পুরো দণ্ডটা দজ 20 সেমি সো তুমি যে এই যে ডিসটেন্সটা আছে এটা হবে আমাদের 10 সেমি সো এই যে ডিসটেন্স আছে এটা কত হবে আমাদের জন্য 5 সেমি কত সেমি হবে 5 সেমি সো আমরা সুন্দর মত আই a a prime এর সাপেক্ষে জড়তার ভাগ লিখব ig mx square mx square যেখানে x এর মানটা কত সবাই বুঝতে পারতেছো এটা হচ্ছে আমার ভর কেন্দ্রগামী অক্ষ এটা হচ্ছে আমার অন্য সমান্তরাল অক্ষটা সো এই ডিসটেন্স আমরা বুঝতে পারতেছি 5 সেমি সো so, 5 সেমি দ্যাট ইজ 0.05 মিটার এবার ig ig এর মান কি তো সবাই জানি এই যে দণ্ডের ক্ষেত্রে মধ্যবিন্দু মধ্যবিন্দু সাপেক্ষে জড়তার ভাগ সূত্র ছিল কি ml square by

যে কোনো সমান্তরাল লক্ষ্যের সাথে কিন্তু জড়তার ভাবে বের করতে পারবো সূত্র কি আইজি প্লাস এম এক্স স্কোয়ার আইজি টা তোমাকে মুখস্থ রাখতেই হবে দেখছো এটা তোমার লাগবেই এটা যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে তোমার কাজ হয়ে গেছে দেখো কারো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা তাহলে একটু বলবো এই ম্যাথটা বুঝতে বা সমান্তরাল অক্ষ বদ্ধটা বুঝতে কারো সমস্যা আছে কিনা আসো আরেকটা ম্যাথ করি আমাকে বলছে কি বলছে কোন একটি গোলকের ভর কোনো গোলকের গোলকের ভর ভর কেজি ও ব্যাসার্ধ টেন সেন্টিমিটার্ধ টেন সেন্টিমিটার বলছে গোলকটির গোলকটির কোন স্পর্শকের সাপেক্ষে সাপেক্ষা এখন সবাই জানাও লেগেছে আসলে শোনাচ্ছ না আমার কথা? একটু জানাও কথা কি শোনা যাচ্ছে? অও যাচ্ছে ঠিক আছে। আসো আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসি সো প্রবলেম নাই। এটা একটু শেষ করি। তাহলে বলতেছিলাম কি আমাদের একটু কোন একটি গোলকের ভর 5 কেজি ব্যাসার্ধ 10 সেমি গোলকটির কোন স্পর্শকের সাপেক্ষে সাপেক্ষেতার ভ্রামক কত জড়ক কত কিছু সাপেক্ষে গোলকটির কোন একটা স্পর্শকের গোলক আস আমরা গোলকর গোলকটা আছে আমাদের কাছে যে গোলকটার ভর আমাকে দিয়ে দিয়েছে কত ফাইভ কেজি যে গোলকটার ভর আমাকে দিয়ে দিয়েছে কত কেজি এবং এই গোলকটার সেন্টিমিটার এই গোলকটার ব্যাসার্ধ আমাকে দিয়েছে টেন সেন্টিমিটার বলছে তাদেরকে বলছে যে এই গোলকটার এই গোলার কোন স্পর্শকের সাপেক্ষে জড়তর্ভাউকটা বের করো এই গোলকটার কোন একটা স্পর্শকের সাপেক্ষে কি বের করো জড়ত্রভাবক বের করো কি সাপেক্ষে স্পর্শক একটা স্পর্শ আসো এই যে একদম সাইড দিয়ে যাবে না একটা স্পর্শকে এই যে স্পর্শক তুমি যে এই বরাবর চিন্তা করতে পারো স্পর্শকো তুমি চলে এই বরাবর চিন্তা করতে পারো স্পর্শ করবে তুমি চলে এই বরাবর চিন্তা করতে পারো ডাজন্ট ম্যাটার তুমি যে কোনো একটা স্পর্শক চিন্তা করোনা বলছে কোনো একটা স্পর্শক

যোগ করে সেভেন বাই ফাইভ এম আর স্কোয়ার এবার তুমি মান বসাই দিবে একটা একটা করে সেভেন বাই ফাইভ এম এর মান বস্তুর ভর দিয়েছে ফাইভ কেজি ফাইভ বসে দিলা ব্যাসার দিয়েছে টেন সেন্টিমিটার পয়েন্ট ওয়ান স্কোয়ার এই যে এক্স ওয়াই সাপেক্ষে জড়তার ভ্রামক কিন্তু বের হয়ে গেল এক্স ওয়াই সাপেক্ষে জড়তার ভ্রামক কিন্তু বের হয়ে দেখো কারো কোনো কোশ্চেন কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে বলবা এই হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষ বরাবর ইউজ যে আমাদের এটা বের করার দরকার পড়ছে এবার আসো আমি তোমাদেরকে কয়েকটা হোমওয়ার্ক দিব কারো কোনো কোশ্চেন আছে কি না বলবা সমান্তরাল অক্ষ বলা তো অবশ্যই অক্ষটা ভর আমি অক্ষের সমান্তরাল হতে হবে অবশ্যই অক্ষটা ভর সমান্তরাল হবে এটা মাস্ট এবার আসো হোমওয়ার্ক আসো প্রথমে আমাকে একটু গোলক দিল ওর ভর দিল

মনে করো আমার কাছে যে কোনো একটা সিলিন্ডার আছে সিলিন্ডার আমাকে বলছে ওর এই উচ্চতার সাথে গমনকারী অক্ষ এই যে এক্স ওয়াই ওর ভরটা দিয়ে দিছে আমাকে পাঁচ কেজি ওর যে ব্যাসার্ধটা আছে আমাকে থ্রি সেন্টিমিটার বলছে ওর এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে যেটা ওর উচ্চতাকে স্পর্শ করে চলে ঠিক আছে তারপর আসো আমাদেরকে আরো বললো যে হচ্ছে এই যে আমাদের কাছে একটা দণ্ড আছে যে দণ্ডটার ভর হচ্ছে চার কেজি এই চার কেজি ভরের দণ্ডটার দৈর্ঘ্য দিয়ে দিছে আমাকে টোয়েন্টি সেন্টিমিটার কত সেন্টিমিটার টোয়েন্টি সেন্টিমিটার আমাকে বললো একটা অক্ষ দিছি আমরা যে অক্ষটা আমাদের এই জায়গা থেকে

কি জোড়া দেওয়া আছে একটা গোলক যেই গোলকটার ভর দিয়ে দিল এটার ভর হচ্ছে টু কেজি এর ব্যাসার্থ হচ্ছে এবং আমাদের কাছে এই যে একটা দণ্ড আছে যেই দণ্ডটার ভর দিল ভর দিল তিনশো গ্রাম ও দৈর্ঘ্যটা দিল আমাদেরকে ফিফটি সেন্টিমিটার আমাদেরকে একটা অক্ষ দিল যে অক্ষটা হচ্ছে এই অক্ষটা

নির্জন বলো বিদ্যা থেকে কোশ্চেন আসে জড়ত ভাবনা থেকে প্রশ্ন আসে চান্স অনেক বেশি থাকে সো এগুলো একটু আমরা প্র্যাকটিস করতেছি ওকে কারো কোনো প্রশ্ন আছে কোনো জিজ্ঞাসা আছে একটু এক মিনিটের মধ্যে আমাকে বলবা দ্রুত তাড়াতাড়ি ফ্রেন্ড কোনো জিজ্ঞাসা থাকলে একটু বলবা নইলে কিন্তু আমাদের ক্লাস শেষ কারো কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা থাকলে বলবা ওকে কারো কোনো প্রশ্ন নাই তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকু পর্যন্তই থাকবে সবাই ভালো থাকো এই গুলো একটু প্র্যাকটিস করবো অবশ্যই সবাই